আমি দেবাংশ, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পড়তে পড়তে মাখানো আছে সুর। Oh,
পরিবেশন করবে দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ। গত বছর স্টেজে উঠেছিলাম, তবে সেটা একা একা, আজ কিন্তু সদলভাবে কয়েকটা আধুনিক গান আমার গাইবার ইচ্ছে ছিল, কিন্তু স্যারেরা বারণ করলেন। কেন জানি না, শিক্ষক দিবস আজ। সত্যি বলতে কি, শিক্ষকরা আমাদের রোল মডেল, হাস্যরসের উৎস, ফ্যাশন এক্সপার্ট, আবার মাঝে মাঝে মতভেদের কাজে রয়ে থাকে। দৈনন্দিন স্ট্রেস থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু তারা আছে আমাদের সাথে। অনেক জায়গায় দিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য, এখানে পড়তে দিলাম কেন?
সবশেষে স্টুডেন্টদের ধন্যবাদ এতক্ষণ
উৎসব করার জন্য স্যারেরা বলে গেলেন, তাদের কথা শোনাতে। নন্দজি মহারাজ, প্রধান শিক্ষক, বরানগর রামকৃষ্ণ মিশন, আশ্রম উচ্চ বিদ্যালয়। শিক্ষক দিবস সকাল থেকে তোমরা বিভিন্ন রকম অনুষ্ঠান শুনছো, শুনছো শুনছো না দুষ্টুমি করছো, তার মধ্যেও যেটা বলতে ইচ্ছা করছে, আমাদের বরানগর মিশনের ছাত্র এবং শিক্ষকদের নিয়ে আমরা কিন্তু গর্বিত। এই যে শিক্ষক দিবস দিনটি 5th September, তোমরা সকলেই জানো এখানে ছবি আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি আমাদের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি। এর আগে তিনি রাষ্ট্রদূত ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন। সর্বপরি তার একটা পরিচয় ছিল, তিনি অধ্যাপক ছিলেন। আমাদের রামকৃষ্ণ সংঘে বেশ কিছু সাধু যারা সমাজে খুব পরিচিত, যেমন পঞ্চদশাধ্যক্ষ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজী মহারাজ, উনি কিন্তু এই স্যারের অধ্যাপক, স্যারের ছাত্র ছিলেন, খুব প্রিয় একজন ছাত্র ছিলেন। আমরা স্যারেদের শ্রদ্ধা জানাতে পারি। প্রত্যেকের জীবনে যারাই বড় হয়েছে, সব থেকে বড় শিক্ষক হচ্ছেন আমাদের বাবা মা, মা বাবা, তারপরে কিন্তু শিক্ষক। তো শিক্ষকের একটা গুরুত্ব আছে। মাননীয় শিক্ষক শ্রী সুব্রত বিশ্বাস স্যার ছেলেদের খাওয়াবার জন্য একটা ব্যবস্থাও করেছেন, এখানে আছে। এই অনুষ্ঠানটা খুব শর্ট নোটিসে সম্পন্ন হয়েছে, 11-12 ছেলেরা তো সময়ই পায়নি, কিন্তু খুব অনবদ্য একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে, তার জন্য তাদের ধন্যবাদ। দিব্য স্যার দেখছে যেন কোনো দর্শক মাঠে না ঢুকে পড়তে পারে। দিব্য স্যার এখন মাউন্টেন পুলিশের ভূমিকায়, শুধু ঘোড়াটা নেই। খেলা শুরু হতে চলেছে, একটু আগে টস হয়ে গেছে। টিচার্স টিমের ক্যাপ্টেন তার টিম সাজাতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। 22 জন প্লেয়ার হয়ে গেছে, সবাই নামতে চায়, সবাই টিমের জন্য জান দিয়ে দিতে চায়। আমাদের ধারাভাষ্য দিচ্ছেন প্রশান্ত দাস স্যার, পেছনে পেছনে আমাদের স্টক ধারাভাষ্যকার রয়েছেন তমজিৎ স্যার, আর এদিকে কিষ্কিন্দার লোকে আর কিষ্কিন্দা ফাঁকা করে সবাই চলে এসেছে। এইরকম কিষ্কিন্দা ফাঁকা করে সবাই চলে এসেছে, এখন কিষ্কিন্দায় গেলে লোক খুঁজে পাওয়া যাবে না। খেলা শুরু হয়ে গেল, ও এত তাড়াতাড়ি গোল দিল হবে না। গল্পের জন্য গোল হলো না। মাঠে প্রচুর ফড়িং ঢুকে গেছে, এই ফড়িংয়ের জন্য টিচারদের খেলতে অসুবিধা হচ্ছে, এই জন্য টিচাররা গোল খেয়ে গেছে। মাঠে নামলেন